করোনার কারণে দীর্ঘ সময় বড় কোনো রাজনৈতিক কর্মসূচি নেই মাঠে। মহামারীতে থেমে থাকা সময়ে সাংগঠনিক কাজ চলছে অনলাইনে। নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করেছেন দলীয় প্রধান। গেল বছরের ডিসেম্বরে দলের জাতীয় সম্মেলন হলেও প্রায় নয় মাসের মাথায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো বুধবার। গণভবনে আওয়ামী লীগ প্রধানের সভাপতিত্বে ফোরামের সদস্যরা অংশ নেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে। পরিবর্তন করতে হবে। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও দল প্রাণপণে চেষ্টা করেছে বলেই এখনো দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে পড়েনি। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তার ফলে রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের মানে পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। মহামারীতে সহায়তা নিয়ে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে দল। আমরা যখন সরকারে আছি আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশটা শুধু বর্তমানেই না, আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেবো। রাজনৈতিক দল হিসেবে আমরা যদি অন্য দলগুলি দেখি, মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকেই আমরা দেখেছি, তাদের উপস্থিতিটা ওভাবে দেখিনি। বহু এনজিও টেনজিও অনেকেই আছে, কিন্তু তাদেরকে আমরা সেভাবে কিন্তু ওভাবে দেখি নাই। করোনার আঘাতে মানুষ যাতে অতি দরিদ্র হয়ে না পড়ে সেদিকে খেয়াল রেখে কাজ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। যে মানুষকে সাহায্য করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অনেকেই আমরা দেখেছি।